আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও যাতে গরু দুধ হয়। আমি ওই গরু কারে থাকতে পারব না। তুমি এটা কি কইতাছো? গরু বেচা লাভ মানে? হ্যাঁ এই গরু বেচা লাভ। এই গরুতে কোনো লাভ হইতাছে না, খালি লস হইতাছে। তোরে আমি এক অলৌকিক শক্তি দিয়ে দিলাম। চিন্তা করিস না রিমু, এখন থেকে আমি তোকে দুধ দিব। কি কথা কইতে পারোস? গরু এ কথা কয়? হ্যাঁ এখন আমি আর সে আগের সাধন গরু নই, আমি এখন থেকে জাদুর গরু। দিন দিনে শুকাইতেছে আরো। দেখো গরুটা আমরা 5 বছর ধরে পালতাছি, দুধ বা গরু বাছুর দিক না দিক একটা তো মায়া হয়ে গেছে। আমি যেটা কইছি ওইটা, এই গরু আমি রাখবো না, গরু বেচালাম ওইটা। দেখো এই গরুর প্রতি তো একটা মায়া আছে। তুমি এটা কি কইতাছো? গরু বেচালাম মানে? হ্যাঁ এই গরু বেচালাম। এই গরুতে কোনো লাভ হইতাছে না, খালি লস হইতাছে। তুমি লাভ লসের কথা পাইবো না, বুঝছো না? দরকার পড়ে গরু আমি খাওয়াবো, বুঝছো? দরকার পড়ে গরু আমি খাওয়াবো। একটা গরুর পিছনে অনেক খরচ আছে, খালি একটা পাতা খাওয়ালে হয়ে যানা। গরুর পিছনে কুড়া ভুষি ঔষধ অনেক খরচ, তুই এটা বুঝবি না। দেখ আপা দরকার পড়ে আমি মাঠে যাই, গরুর জন্য ঘাস খের সব কিছু কাটতে আনবো, তেমনি এই গরুটা ব্যস্ত দেব না, বুঝছো না? চুপ কর, আমার মুখে মুখে কথা। এই তোমার মেয়েরে বুঝাও, আজকে বিকেলে গরুর হাট আছে, এই গরু হাটে উঠামো, হাটে উঠাই বিক্রি করবো। দেখো মা আব্বা যা কইছে কইছে, আমি কিন্তু এই গরু বিক্রি করবা দিমু না, আমি ওই গরু অনেক ভালোবাসি। মামা আমিও চাই না যে গরুটা বিক্রি করুক, 5 বছর ধরে পালতাছি নিয়ে যাতে। তুই চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হইবই। চল মা তোর ঘরে নিয়ে ভাত দেই। না মা আমি ভাত খাবো না। পাগল মাইয়াডা আমার, তোর আমি কোনোদিনও বিক্রি করতে দিবো না, তোর আমি অনেক ভালোবাসি। তুই রাগ করছস, তোরে বিক্রি করে দিব দেখি, তুই রাগ করছস? তুই রাগ করিস না, আমি আছি না এত রাগ কিসের? হ্যাঁ আমি আছি তো, আমি তোরে কিছুতে বিক্রি করে দিতে দিব না, আমি তোরে কোনোদিনও বিক্রি করে দিতে দিব না। তুই রাগ করিস না, তুই রাগ করিস না, আমি থাকতে তোর আব্বা বিক্রি করতেই পারবো না। আরে রশিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মির্জা কেমন আছেন? তোর লগে দেখা হয়েছে, ভালো হয়েছে। শোন ওই যে আমার গরুটা আছে না, গরুটা 5 বছর ধরে পালতাছি, কোনো বাসন নাই কোনো কিছু না, দিন দিন আর শুকাইতাছে। গরুটা আজকে বিকালে বেচেলাম, তুই থাকিস তো? কি কন ভাই, 5 বছর ধরে এই গরুটা পালতেছেন আপনি, আর এটা বিক্রি করে দিবেন? হ্যাঁ মির্জা এটা বিক্রি করে দিবো, 5 বছর ধরে পালতাছি, এটা ঔষধ মৌষধ খাওয়ন টাউন অনেক খরচ, ওই খরচ অনুযায়ী আমার কোনো লাভই হইতাছে না, এটা পাইলে লাভ কি? তুই কো, তুই আজকে তুই বিকালে থাইস, তোর নিয়ে এই গরুটা বিক্রি করলাম। তাও একবার ভাই বাইবা দেখলে হইতো না? আরে অনেক বাইবা দেখছি, ভাবতে ভাবতে 5 বছর গেছে, এখন অনেক ভাবছি আর বাবা ভাবি নাই। আজকে বিকালে হাটে উঠামু, তুই আমার লগে থাকবি, এই গরুর দালালি করবি তুই, ঠিক আছে? যা ঠিক আছে ভাই। আচ্ছা যা। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকাল যে অবস্থা দুনিয়ার, কি যে হইব সামনে বুঝতাছি না। হ্যাঁ কাকা। হ্যাঁ কি হয়েছে মা, তুই কান্তাছস কেন? হ্যাঁ কান্তাছস কেন? জানো কাকা আমার ঘরে একটা গরু আছে না, ওইটারে আব্বা বিক্রি করে দিতে চাইতেছে। তোর আব্বা ওই গরু বিক্রি করবো না, তাহলে কি করবো? কত ওই গরুতে কোনো দুধ দেয় না, আর ওই গরু বিক্রি করবো দেখে তুই কান্তাছস, এটা কোনো কথা কো? কাকা ওই গরুটা আমার খুব শখের গরু, ওই গরুটার আমি অনেক ভালোবাসি, ওর প্রতি আমার একটা আলাদা মায়া হয়ে গেছে কাকা। দুধ দেখ আর না দেখ ওই গরু আমি বিক্রি করতে দিব না কাকা। আচ্ছা আচ্ছা তুই কান্দিস না, কান্দিস না, আমি একটা ব্যবস্থা করি, তোর আব্বার সাথে কথা বলবো। আচ্ছা কাকা এমন কোনো ব্যবস্থা নাই এই যে গরু আজকে দুধ দিব? আরে না এটা তো কোনোদিনও সম্ভব না, একটা গরুর বাছুর না হইলে কি কোনোদিন গরু দুধ দেয়? তুই হুন আল্লাহ আল্লাহ কর, আল্লাহ চাইলে সবই সম্ভব হয়, তা আল্লাহর কাছে ফরিয়াদ কর তোর গরুর জন্য একটা বাছুর হয়। আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। কি মেয়েরা এই গরুটারে এত পছন্দ করে আর ভাই বিক্রি করবো? যাক বিক্রি করবো না কি করবো, গরু তো দুধ হয় না বাছুর নাই, এই গরু ফাও ফাও পাইলে কোনো লাভ আছে না? যাই।
আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও যাতে গরু দুধ হয়। আমি ওই গরুটার সাথে থাকতে পারবো না। আমি ওই গরুটারে অনেক ভালোবাসি আল্লাহ, অনেক ভালোবাসি। ওর সাথে আমি বাঁচব না। দরকার পড়ে তুমি আমার জীবন নিয়ে দাও, তারপরে ওই গরুটারে রাখার ব্যবস্থা করে দাও। আমি গরুটারে অনেক ভালোবাসি আল্লাহ, অনেক ভালোবাসি। তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। আমার কি করার ক, আমিও তো তোদের সাথে থাকতে চাই, কিন্তু আমার তো এমন কোনো শক্তি নাই যে আমি তোদের দুধ দেব। এখন আমার কি করার ক, আমি তো তোদের সাথে থাকতে পারবো না রে মো। হক মাওলা, আমি জানি তোর মনে অনেক কষ্ট, কারণ এই পরিবারের লোক তোর আর রাখতে চায় না। কারণ তুই তো কোনো বাচ্চা জন্ম দিতে পারতাছিস না, কোনো দুধ দিতে পারতাছিস না, এই কারণে তারা তোরে রাখতে চাইতেছে না। তুই তো বুবা প্রাণী, তুই তোর মুখ ফুইটা কারো কাছে বলতে পারস না যে তুই তাগোর কতটুক ভালোবাসস। কোনো চিন্তা করিস না, তোরে আমি এমন এক শক্তি দিয়ে দিতাছি, এই পরিবারের লোক যখনই চাইব তুই তখনই দুধ দিতে পারবি, যখন ইচ্ছা তখন তুই দুধ দিতে পারবি। নে, তোরে আমি এক অলৌকিক শক্তি দিয়ে দিলাম। এবার আমি আসি। হক মাওলা, এই যে আমি বালতি নিয়ে আইছি, আজকে তুই দুধ দিবি। কিবা করে দুধ দিবি ওটা আমি জানি না। তুই যদি আজকে দুধ না দাস তোর কিন্তু আব্বা বেঁচে চালাবো। চিন্তা করিস না রিমু, এখন থেকে আমি তোকে দুধ দিব। কি কথা কইতে পারস? গরু কথা কয়? হ্যাঁ, এখন আমি আর সেই আগের সাধন গরু নই, আমি এখন থেকে জাদুর গরু। আর তোর পরিবার আমাকে অপ্রয়োজন মনে করে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল, তাই আমি তোর পরিবারের কাছে প্রয়োজন হচ্ছি। এটা শুধু তোকে ভালোবাসে, কারণ তোর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আর আমি তোকে ছাড়া অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না। তাই আমি যেভাবে হোক উপর আল্লাহর রহমতে তোদেরকে দুধ দেবো। নে আমার ওলা, নে তোর বালতিটা ধর। কি তুই তুই সত্যি কথা শোন, তুই যদি দুধ দেস তাহলে তো আব্বা তোর বিক্রি করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো আসছি। ওইছে আর দেওয়া লাগবে না, যেটুকু বুদ্ধি শোষ এতে আমি অনেক সন্তুষ্ট। যাই আব্বা মারে যাইয়া দেহাই গে, দেহ গুড়ি দুধ দিছে, আব্বা মা অনেক খুশি হইব। মা, ও মা, মা কি হইছে? দেহ কি হইছে? দেহ গরু এসে দুধ দিছে। কি কার গরু দুধ দিছে? কে আঙ্গ গরু রে? গত 5 বছরে গরু দুধ দেয় নাই, আজকে গরু দুধ দিছে। তুই আমার সাথে মজা করতেছিস তাই না? কার গরুর দুধ চুরি করে আনছিস তাই কর? চুরি করে আনি নাই মা, আর মজাও করতেছিস না। এটা আঙ্গ গায়ের দুধই, বুঝছো? দেখ রিমু, তুই আমার সাথে মজা করিস না। 5টা বছর ধরে গরুরে পালি, কত খাওয়াইলাম পুষলাম, কোনোদিন দুধ দিল না। আজকে গরু বিক্রির কথা হলো, আজকে গরু দুধ দিল কেমনে? তুই ক। দেখ মা, এক কথা বারে বারে কবা না, কইতাছি তো যে আমাগো গায়ের দুধ এটা, আমাগো গায়ের দুধ দিছে। দেখ এমনি তেমন মন মেজাজ ভালো না, তোর বাপে গেছে গরুটা বিক্রি করবার লিগে, ভালো লাগতাছে না। তোমার ভালো না লাগলো, তোমার ভালো লাগে আর উড়া যাইলো। এই কি হইছে? কি হইছে? এই দেখো আমাগো গরুয়ের দুধ দিছে। তুই পাগল হয়ে গেছিস? আমাগো গরু দুধ দিছে না? এনে গরু দুধ দুধ দেওয়া লাগে বইরিস না? হেইটাই তো তোমার মায়ের আমি বুঝাইতাছি, গরু দুধ দিব কেমনে কইরা? আর যাই হোক, ওই ইয়া করতেছে, মস্কারা করতেছে, ওই গরুর ব্যাপারে লগে আলাপ করছি, গরু ব্যাপারে কিছুক্ষণ পরে আইব, আই গরু নেওয়ার লাগে। দা আব্বা, এক কথা বারে বারে কবা না, কি এ গরু বেঁচে আলাবা? কইতাছি তো গরু দুধ দিছে, গরু আর বেঁচে লাগবে না। পাগল হয়ে গেছিস গা, গরু আবার দুধ দেয় কেমনে? আমি পাগল হই নাই, সত্যি গরু দুধ দিছে। আর তুমি যদি বিশ্বাস না করো, এখন এই বালতিটা নিয়ে যাইয়া গরুর কাছে কও যে গরু আমারে দুধ দে, অন্য দুধ দিব। আচ্ছা দি, আমবাল দিল হয়ে যাই। তোর কথা সত্যি যদি না হইছে তাহলে তোর খবর আছে। আর যদি সত্যি হয়? সত্যি যদি হয় তাহলে গরু বেঁচবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখনই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, দেখি গরু দুধ দেয় নাকি। না না, তুমি না দেখলে তোমার বিশ্বাস করবো না। আচ্ছা চল। এই গরু তুই নাকি দুধ দেস? তুই আমার এটা বইরে দুধ দে। কিরে তুই না বলে গরু দুধ দে, গরু দি লাত্তি মারে। হ্যাঁ গরু লাত্তি মারবে না, তোমার মনে তো শয়তান, শয়তানি মন নিয়ে দুধ চাইছে এমনি গে, তুমি তো স্বার্থপর। তাহলে আমি কি করবো? তাহলে তুই দেখা এই গরু
দুধ দে তো ধরা আমার ভুল হয়ে গেছে, তুই যে এত বুঝোস আমি আগে জানতাম না, চল আমার ভুল হয়ে গেছে।